হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি বারো হাজার অতিথি শিক্ষক এবং গেস্ট লেকচারারদের জন্য তাদের কিন্তু বেতন বৃদ্ধি অনেকটাই বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার এবং তাদের পার্মানেন্ট করে দেওয়ার কিন্তু একটা নিউজ অফিসিয়াল বিজ্ঞপ্তির দ্বারা কিন্তু জারি করা হয়েছে তো সেই বিজ্ঞপ্তিতে কী দেওয়া হয়েছে এবং নিউজটায় কী বলা রয়েছে আমরা কিন্তু সরাসরি দেখে নেব তার আগে বলে রাখি বন্ধুরা তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলে কিন্তু ক্লিক করতে কিন্তু ভুলবে না তো বন্ধুরা আমরা সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা আছে বা নোটিশ আছে সেখানে কিন্তু নজর রাখব কী বলা হচ্ছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিরেক্টর হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের তরফ থেকে কিন্তু একটা নোটিস অফিসিয়াল জারি করা হয়েছে যার মেমো নাম্বার ইডি একশো আট এখানে কি বলা হয়েছে দেখো দ্য আন্ডারসাইন হ্যাজ বিন ডিরেক্টেড টু ইনফর্ম অল কনসার্ন দ্যাট দ্য গেস্ট টিচার মার্ক অ্যাট দ্যান্সার টু হু আর অরিজিনালি এঙ্গেজ বাই দ্য কলেজ অ্যাথরিটিস মে বি ইস্যুড লেটার অ্যাপয়েন্টমেন্ট বাই দ্য কনসার্ন কলেজেস অ্যাজ স্টেট এডেড কলেজ টিচার যার ডেট দেওয়া হয়েছে দেখো এক এক দু হাজার কুড়ি দ্য কলেজ

নিয়ে টানা পড়ান চলছিল অবশেষে সেই সমস্যার সমাধান করলো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর জানা গেছে রাজ্যের সমস্ত কলেজ মিলিয়ে প্রায় সাতশো অতিথি শিক্ষককে অন্যত বদলি কথা জানানো হয়েছিল কিন্তু বেশ কিছু কলেজ এবং সেই শিক্ষকদের দাবি মেনে অবশেষে এই সিদ্ধান্ত খারিজ করলো সরকার সূত্রের খবর শুক্রবার একটি নির্দেশিকায় প্রত্যেক অতিথি শিক্ষকদের নিজেদের কলেজের নিয়োগের ব্যাপারে ছাড়পত্র দেওয়া হচ্ছে আর সরকারের পক্ষ থেকে এই নির্দেশিকা পাওয়ার সাথে সাথেই রাজ্যের প্রায় বারো হাজার অস্থায়ী কলেজ শিক্ষকের কর্মসংস্থান একেবারে কিন্তু নিশ্চিত হয়ে গেল বলে মত বিশেষজ্ঞদের অর্থাৎ বন্ধুরা যে সমস্ত বারো হাজার অস্থায়ী শিক্ষক কর্মী ছিলেন তাদেরকে কিন্তু এবার একবারে পারমানেন্ট করে দেওয়ার একটা নিউজ চলে এসেছে প্রসঙ্গত উল্লেখ্য এতদিন রাজ্যের প্রায় আট হাজার পাঁচশো জন অতিথি শিক্ষক প্রত্যেকে ক্রাস করে টাকা পেতেন এক্ষেত্রে প্রতিটি কলেজ তাদের নিজস্ব তহবিল থেকেই এই শিক্ষকদের টাকা দিত জানা যায় যে প্রায় উনিশ হাজার টাকা করে পেতেন দু হাজার নশো ষোলো জন পার্টাইমার অন্যদিকে চুক্তিভিত্তিক শিক্ষকরা পেতেন পঁচিশ হাজার টাকা তবে এবার এই সমস্ত শিক্ষকদের সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেখানে অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে এই সমস্ত শিক্ষকদের স্যাক এ এবং স্যাক টু ক্যাটাগরিতে ভাগ করা হবে কিন্তু দুই ক্যাটাগরিতে যে এই যে ক্যাটাগরি রয়েছে এই দুই ক্যাটাগরিতে ভাগ করলে কোন শিক্ষক কেমন বেতন পাবেন আসুন বন্ধুরা জেনে নিই জানা গেছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্যাকদের বেতন ন্যূনতম কুড়ি হাজার টাকা করা হবে অর্থাৎ বন্ধুরা যে সমস্ত কর্মচারী রয়েছে পার্ট টাইমার রয়েছে তাদের কিন্তু বেতন ন্যূনতম কুড়ি হাজার টাকা করার সিদ্ধান্ত নিল সরকার তবে ইউজিসির যোগ্যতা না থাকা দশ বছরের কম অভিজ্ঞতা থাকা শিক্ষকরা সেই ভাতা পাবেন কিন্তু যোগ্যতা থাকলে সেটা বেড়ে কিন্তু হয়ে যাবে পঁচিশ হাজার টাকা অন্যদিকে দশ বছরের পুরনো এবং ইউজিসির যোগ্যতা নিয়ে যাওয়া শিক্ষকরা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা এইভাবে দশ বছর পুরনো হলেও ইউজিসির যোগ্যতা না থাকলে সেই সমস্ত শিক্ষকরা পাবেন একত্রিশ হাজার টাকা অর্থাৎ বন্ধুরা যে সমস্ত পার্ট টাইমার রয়েছে তাদেরকে কিন্তু দুটি বিভাগে ভাগ করে দেওয়া হয়েছে একটা হচ্ছে স্যাক্ট এ এবং একটা হচ্ছে স্যাক টু ঠিক আছে বন্ধুরা এবার দেখো স্বাভাবিকভাবে এতদিন রাজ্যের কলেজগুলো অতিথি শিক্ষকদের বেতনের ব্যাপারে নানা সমস্যা হলেও এবার সরকারের পক্ষ থেকে এই নির্দেশ আসায় সে সমস্যা অনেকটাই কেটে গেল বলে মনে করছেন সকলে এক্ষেত্রে চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হারে বেতন পাওয়ার ক্ষেত্রে আর কোনো জটিলতা রইল না অতিথি শিক্ষকদের সব মিলিয়ে লকডাউনের মধ্যে সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই নির্দেশে ও অতিথি শিক্ষকদের মনে খুশির হাওয়া বয়ে আনলো অর্থাৎ বন্ধুরা যে সমস্ত পার্ট টাইমার যারা কলেজে এখন চুক্তিভিত্তিক হিসেবে কাজ করছেন তাদের কিন্তু একটা পারমানেন্ট বেতন এবং পারমানেন্ট স্থায়ীকরণ কিন্তু তাদের হয়ে গেল এবং তাদেরকে কিন্তু সরকার সেক্ট এ এবং স্যাক্ট বি দুটি কিন্তু পর্যায়ে ভাগ করেছে এবং তাদের কিন্তু বেতন বেতনক্রম এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং যারা দশ বছরের অভিজ্ঞ সম্পন্ন যারা টিচার রয়েছেন তাদেরকে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা অবধি স্যালারি দেওয়ার কথা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে এবার বন্ধুরা বলে রাখি যারা এই চ্যানেলের নতুন তাদেরকে কিন্তু আমি বলে রাখবো এই চ্যানেল চ্যানেলটা কিন্তু আমরা বিভিন্ন এই সমস্ত চাকরির রিলেটেড এবং পার্ট টাইমার প্যারা টিচার সবার রিলেটেড কিন্তু আমরা এখানে ভিডিও সেরে থাকি তো তোমরা নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে তোমরা ভুলবে